মৌলভি প্রতিবাদ করার আগে তোমাকে লেখাপড়া করতে হয়, তোমাকে জানতে হবে বক্তারা কি বলল, শুরু থেকে শেষ পর্যন্ত কি বলেছে। মৌলভি তোর যদি আরবি জ্ঞান না থাকে ভালো করে লেখাপড়া শিখে নে, আর না পারিস আমার কাছে আয়, ঘটিখানেক পানি নিয়ে এসে লাগবি যোগ্য আলেমদের পেছনে লাগতে গেলে। মূর্খ নই, যোগ্যতার অর্জন করে লেখাপড়া করেছি, বাপের মুখ যেদিন খুলবো কোন পিসায় মলিসায় মুক্তি সাহেব মানবো না, আদা রসুন একদম বেটে দেবো। আমাকে বলছে জারদ সন্তান, চিন্তা করতে পারেন এই হারাম করে মৌলভি। জারদ সন্তান কাকে বলে জানিস? আবার আমাকে বলছে কুত্তা মাওলানা, চিন্তা করতে পারেন? বাস্তব কথা বললাম মৌলভি, তুমি পীরের বেটা হও আর মৌলানির বেটা হও, কোন সাহেবকে আমি ছাড়বো না। দিচ্ছি বক্তা, তুমি যার বেটা হও না কেন সাবধান, এটা আব্দুল কাইয়ুম নয় আর অন্য কোনো বক্তা নয়। বলে দিলাম জলসার মজলিসে নেমেছি তো একদম নামার মতো নামবো, বেদাত শেরেককে মুক্ত করতে লেগেছি লাগবো। কে কি বললো না বললো, আবদুল্লাহ ইল মারুফ পরোয়া করে না, তওয়াক্কা করে না। আমি এক জায়গায় বক্তব্য আপনারা শুনে নিন সকলে, আমি এক জায়গায় বক্তব্য করতে গিয়ে বলেছি যে মাওলানা সাহেব ভাইদের বর্তমানে উচিত হবে, মাওলানা সাহেব ভাইদের বক্তাদের উচিত হবে বর্তমানে যা পরিস্থিতি, দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বলেছিলাম যে আপনারা নবীর দেহ নিয়ে আলোচনা করার দরকার নয়, নবীর নূর না মাটি না কাদা না পাথর, এই বলতে গিয়ে কয়েক কটা কথা আমি বলে ফেলি। ঠিক এইভাবে বলে ফেলেছিলাম যে নবীর নূর না মাটি না কাদা না পাথর না ইট না পাটকেল, এইসব ওয়াজ করার দরকার নয়, নবীর দেহ নিয়ে আলোচনা না করে নবীর হাদিস নিয়ে আলোচনা করো, তাতে করে সমাজের মানুষ কিছু শিখতে পারবে। ঠিক না বেঠিক কথাটা বলুন তো ভাই, এতগুলো মানুষ বসে আছেন বলুন তো কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? যে নবীর দেহ নিয়ে আলোচনা করতে তোমাকে কে বলেছে? তুমি নবীর হাদিস নিয়ে আলোচনা করো। আজ থেকে 30 বছর আগে এই বয়োজ্যেষ্ঠ লোক যারা আছে বক্তারা পীর সাহেবরা কোনোদিন আল্লাহর ওলিরা কোনোদিন নবীর দেহ নিয়ে আলোচনা করতো না, নবীর হাদিস নিয়ে আলোচনা করত। এবার ইদানিং এই বছর 30 বছর হচ্ছে নবীর দেহ নিয়ে আলোচনা চলছে, নবী নূর না নবী মাটি, একদল বলে নবী মানুষ একদল বলে নবী মাটি, একদল বলে নবী নূর একদল বলে নবী মাটির মানুষ মানে আমার আপনার মতো মানুষ। এই নিয়ে এত ঝগড়া শুরু হয়েছে আর এই মিডিয়ারা এমন ভাবে ফুটিয়ে তুলেছে সাধারণ মানুষগুলো চিন্তায় পড়ে গেছে যে নবী নূর না নবী মাটি, ব্যাস এইটা নিয়ে ইমান নিয়ে খারাপই। আমি এই কথা বলতে গিয়ে কথাটা বলেছিলাম মৌলভি প্রতিবাদ করার আগে তোমাকে লেখাপড়া করতে হয়, তোমাকে জানতে হবে বক্তারা কি বলল, শুরু থেকে শেষ পর্যন্ত কি বলেছে, কথাটা শুনবে তারপরে তুমি কমেন্ট করবে, তার আগে কমেন্ট করতে যাও না। ফাসেকের কথা শুনে তুমি যদি বাজে মন্তব্য করতে যাও তুমি ফেঁসে যাবে, বেইজ্জতি হবে। তুমি শুনে নিন, আমি সেখানে বলেছিলাম মাওলানা সাহেব ভাইদের বর্তমানে উচিত তারা নবীর দেহ নিয়ে আলোচনা না করে নবীর হাদিস নিয়ে আলোচনা করুক, তাতে করে মানুষ কিছু শিখতে পারবে জানতে পারবে। আবার একটা কথা বলেছিলাম, এটাকে কাটিং করেছেন, কাটিং করে এইটুকু করে না একটা বক্তার বক্তব্য ছুড়ে দিয়ে সেখানে বাজে বাজে কথা ঢুকিয়ে দিয়েছে। আর একটা বলেছিলাম যে ধরুন একজন বক্তা, ভালো করে ভাষাটা ফলো করুন আপনারা, ধরুন একজন বক্তা বলল নবী নূর, ধরুন আমি বললাম আপনাদেরকে নবী নূর, এখন আপনারা সাধারণ মানুষ আপনাদের মাথায় কি ঢুকবে নবীর কোনটা নূর? ঠিক এইভাবে বোঝাতে গিয়ে বলেছিলাম, বোঝাতে গিয়ে বলেছিলাম যে সাধারণ মানুষের মাথায় ঢুকবে নবীর কোনটা নূর, দেহটা নূর না আত্মাটা নূর, পেশাবটা নূর, পায়খানাটা নূর না বীর্যটা নূর, কতগুলো যাচ্ছে মানুষের ধারণা। একটা মানুষের ব্রেনে সাধারণ মানুষের মাথায় ঢোকানো মানে কি, সে আবার শয়তান এমন একটা জাত না, শয়তান সবসময় মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, ঠিক না বেটি? তো মাথায় এইটা ঢুকে যাবে মানে সাধারণ মানুষের মাথায় ঢোকানো মানে কি, মানে নিচের দিকে যাবে, শয়তান খারাপ দিকে নিয়ে যাবে। অতএব বাবা নবীর এই দিকগুলো আলোচনা না করে নবীর হাদিস নিয়ে আলোচনা করো, ঠিক এইভাবে বোঝাতে গিয়ে কথাটা বলেছি। ওখান থেকে এই মিডিয়ারা কথাটা কেটে নিয়েছে, কেটে নিয়ে একজন বক্তা দেখি বলছে আমাকে এবার উল্টো পাল্টা বাজে বাজে ভাষা বলা শুরু করে দিয়েছে। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি নবীর হাদিস
শুনবেন, নবীর দেহ নিয়ে আলোচনাটা বিষয় নয়। নবীকে তুমি দেখেছো, নবীর দেহ নিয়ে আলোচনা শুরু করেছো, নবীর হাদিস নিয়ে আলোচনা করো, কোরআন নিয়ে আলোচনা করো। এমুরাত তো নেই, এলেম তো নেই যে কোরআনের আলোচনা করব। আরেকটা কথা বলি, আমি আমার জীবনে কোনোদিন এই মিডিয়া ভালো করে ছাড়বে, এইগুলো না ছেড়েছ তোমাদের বারোটা বাজাবো। আমি আমার জীবনে কোনোদিন আমি বলিনি যে আমি একজন মুফাসসির। আমি আমার জীবনে কোনোদিন বলিনি আমি একজন কোরআনের মুফাসসির। আমি এটাই বলেছি আরবিতে, মৌলবি তোর যদি আরবি জ্ঞান না থাকে ভালো করে লেখাপড়া শিখে নে, আর না পারিস আমার কাছে আয়, নুহু সর পড়িয়ে তোর শিক্ষাটা দিয়ে দেবো মৌলবি। আমি বলেছিলাম আনা লাইসা বি মুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কুরআন। আবার বলছি আনা লাইসা বি মুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কুরআন। এর বাংলা মানে হচ্ছে আমি মুফাসসির নই, আমি কোরআনের মুফাসসির নই, আমি কোরআনের একজন ছাত্র। আমি মুফাসসির নই, আমি কোরআনের একজন ছাত্র। এটা আপনিও বলতে পারেন, আপনাদের মাদ্রাসার টিচাররাও বলতে পারে যে আমরা কোরআনের ছাত্র। এটা বলতে পারি না আমরা সকলে? আরে ভাই বলুন না, আমি এই কথাটি বলি যে আমি মুফাসসির নই, আমি কোরআনের ছাত্র। আর সে মৌলবি বোঝে না, এই আরবি তো পড়ে না, তো সে আরবিটাই তো জানে না, তো কি করবে? টুকলি করে চুরি চামারি করে পাশ করেছে, চুরি চামারি করে পাশ করা মাল তো, তারা আমার কত ভালো হবে। সে আবার বলছে আমি নাকি বলি যে আমি একজন মুফাসসির। ওরে বোকা, তোর লেখাপড়া করতে হয়, আব্দুল কাইয়ুমের পিছনে অনেক কিছু লেগেছিলে, মুখ খুলবো, মুখ খুলবো। যোগ্য যোগ্য আলেমদের পিছনে লাগতে গেলে ঘটিখানেক পানি নিয়ে লাগবি, ঘটিখানেক পানি নিয়ে এসে লাগবি। যোগ্য আলেমদের পেছনে লাগতে গেলে মূর্খ নই, যোগ্যতার অর্জন করে লেখাপড়া করেছি, বাপের বেটার মতো চুরি করে লেখাপড়া করিনি। বলে দিলাম বক্তা সাবধান হয়ে যাও, মুখ যেদিন খুলবো পুরো আদা রসুন বেটে দেবো একদম। মুখ যেদিন খুলবো কোন পিসায় মলিসায় মুফতি সাহেব মানবো না, আদা রসুন একদম বেটে দেবো। প্রশাসনিক দিক থেকে বাড়বো আর শরীয়তের দিক থেকে বাড়বো। বলে দিলাম বাস্তব কথা বলছি ভাই। কিছু বক্তা, দুটো বক্তা আমার কাছে এলো, দুটো বক্তার কথা আমার ছাত্ররা বলল যে হুজুর আপনার বিরুদ্ধে এরকম উল্টো পাল্টা। আমাকে বলছে জারদ সন্তান, চিন্তা করতে পারেন? এই হারাম কর মৌলবি, জারদ সন্তান কাকে বলে জানিস? জারদ সন্তান কাকে বলে জানেন বাপে না? যার বাপের ঠিক নেই। আরে আমার বাপের ঠিক নেই, আমার বাপ কিয়া, আমার মা কিয়া, তোর বাপ তোর মা কি খবর নিবি? আবার আমাকে বলছে কুত্তা মাওলানা, চিন্তা করতে পারেন? আমি এখনই শুনলাম, প্রতিবাদ যদি করতে শুরু করি না ঢলে পানি থাকবে না। বাস্তব কথা বললাম মৌলবি, তুমি পীরের বেটা হও আর মৌলনির বেটা হও, কোনো সাহেবকে আমি ছাড়বো না। এতদিন কিছু বলিনি বাপ, চুপ করেছিলাম শান্তভাবে। আবার বলছে কি বেটে মাওলানা, শোনেন বলে দিচ্ছি কত বড় মানে নির্লজ্জ অপদার্থ অযোগ্য হলে এরকম কথা বলে, শুনে নিন। আল্লাহ আজ ওয়াজের আগে বলে দিচ্ছি কথাগুলো, আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে, আল্লাহ নবী একটা স্ত্রী সম্পর্কে কথা বলে, নবীর অনেকগুলো স্ত্রী ছিল জানেন তো বাপেরা, তো আল্লাহ নবী খবরদার বলবেন এরকম কথা কাউকে। নবী একটা স্ত্রীর ব্যবহার নবীর খুব ভালো লাগে, তো সেই কথাটা এনে নবীজি ওনার স্ত্রী আয়েশাকে কথাটা বলে। ভালো কথা, একটা স্ত্রীর কথা একটা স্ত্রীকে নবী বলছে, জানো আয়েশা ওই স্ত্রীর ব্যবহারটা খুব ভালো লেগেছে, পট করে আমার আম্মাজান বলে ফেলেছিলেন, আয়েশা বলে ফেলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ও তো বেটে, সেই স্ত্রীটা একটু বেটে ছিল, ও তো বেটে। ব্যাস এইটুকু শুনে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। বাপেরা কোরআনের এই আয়াতটার মানেটা খালি শুনে নিন, জীবনে কোনোদিন কাউকে এরকম বলবেন না। আল্লাহ পাক কোরআনে বলছেন হে ইমানদার বান্দাগণ, তোমরা এক জাতি অপর জাতিকে কোনোদিন
ঠাট্টা বিদ্রুপ করো না। এক নারী অপর নারীকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করো না। এক পুরুষ অপর পুরুষকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করো না। তুমি যাকে খারাপ বলছো সে তোমার থেকে ভালো হতে পারে, হতে পারে না ভাই? আমি যাকে খারাপ বলছি সে আমার থেকে ভালো হতে পারে না? হতেই পারে। খবরদার, তুমি তাকে বলে নিজের ইমানটাকে নষ্ট করো না। কাউকে খারাপ নামে ডেকো না, কাউকে তাচ্ছিল্য করে ডেকো না। আর যদি এসব করার পরে তওবা না করেছো, তুমি হলে বড় জালিম, তুমি হলে বড় জালিম, তুমি হলে বড় জালিম অত্যাচার। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, এই মিডিয়াদের বলছি, বাপ তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা সঠিক কথা সত্য কথাটি মানুষের কাছে তুলে ধরবে, গোটাটা ছাড়বে। আর একটা ওয়াজ করি যে আমি শুনে নিন, কোরআনে লেখা আছে শুকুরের গোস্ত খাওয়া হারাম, তাই তো বাবা? বলুন না, বলুন না। কোরআনে দুটো লেখা আছে, শুকুরের গোস্ত খাওয়া হারাম, আবার শুকুরের গোস্ত খাওয়া জায়েজ। বুঝতে পারলেন না? আমরা হারামটা বক্তারা বলে বেড়াই বলে আপনারা হারাম শুনেছেন, শুকুরের গোস্ত খাওয়া জায়েজ কোরআনে আছে। কখন জায়েজ ভালো করে শুনে নিন, কোরআনের চার জায়গায় লেখা আছে শুকুরের মাংস খাওয়া হারাম, চার জায়গায়। আর ওই চার জায়গাতেই লেখা আছে আল্লাহ বলছেন, ফামানি তুর্রা গায়রা বাগু ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহে। আল্লাহ বলছেন, বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের গোস্ত ছাড়ার কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি শুকুরের গোস্ত খাওয়া হারাম, জান চলে যাচ্ছে তখন খাওয়া জায়েজ, তখন খাওয়া জায়েজ, এমনি এমনি খাওয়া হারাম। মোতলাক মুকাইয়্যাদটা কি, জান চলে যাচ্ছে, আল্লাহ বলছে খাবি, আমি গোনা লিখব না। তাহলে শুকুরের গোস্ত খাওয়া কখন হারাম আর কখন জায়েজ, এই কখনটা সময়টা বক্তাকে জানতে হবে। তো আমি এরকম দুটো ভাবে কথা বলেছি, এই মিডিয়ারা ওয়াচ করে ছেড়েছে, দেখবেন শুকুরের গোস্ত খাওয়া হালাল আব্দুল্লাহ মারু। এবার সাধারণ মানুষ কি বুঝল, বুঝতে পারলেন না? আপনারা বললেন কি, আর কিছু বক্তা আছে, আর কিছু এই মৌলী বাচ্চারা আছে তো মোবাইলে খালি লিখছে, উনি একজন কাফের, উনি বেঈমান, শুকুরের গোস্ত হারাম হালাল বলেছে। বুঝতে পারছেন? কখন বলেছে এটা তো জ্ঞান নেই, ওটা তো দেখেনি, ওই লিখেছে, এরা ওই লেখাটার উপরে ফতোয়া দিচ্ছে। সাবধান, সাবধান, মূর্খ ভেব না, সাবধান বলে দিচ্ছি বক্তা, তুমি যার বেটা হও না কেন সাবধান। এটা আব্দুল কাইয়ুম নয় আর অন্য কোনো বক্তা নয়, বলে দিলাম, খুব বলেছো, খুব করেছো, খুব করছো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আর অনুরোধ করে বলে যাচ্ছি, যেদিন মুখ খুলবো সেদিন জনগণ জেনে ফেলবে তোমাদের চরিত্র, আদর্শ, সভ্যতা। খুলি যদি না, মুখ খুলতে পারবে না। এই জন্য আপনাদেরকে বড় দুঃখ লাগলো, জানেন আমি গাড়িতে আস্তে আস্তে কথাগুলো শুনলাম, দেখছি কে বক্তা, এক বক্তা আমাকে বলছে জারদ সন্তান, চিন্তা করতে পারেন? আবার সে হারামখোর বক্তারা কি বলে জানেন, বলছে ও আমার মুখ আর ওর জুতো, চিন্তা করতে পারেন? কানে শুনলাম এগুলো, যেদিন সময় আসবে আপনাদেরকে জানিয়ে দেব। সরকারি চাকরি করি, কারোর বাবার দালালিগিরি করে জলসা করি না, আর কেউ আমাকে জলসা দেয়, কোনো মায়ের বেটা বলতে পারবে না, কোনো পীরের বেটা আর কোনো মৌলানা বলতে পারবে না আমাকে জলসা দিয়ে জলসা জগতে তুলেছে। আজ বাস্তব কথা আজ বলে গেলাম বাপ, এই কোরআন সামনে, কোরআন সামনে বলতে বাধ্য হলাম, যখন বলেছে জারদ সন্তান। না, যে কোনো একটা আলেমকে জারদ সন্তান বলতে গেলে খুব চিন্তা করতে হয়। আমার বাপেরা, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মুখ আছে বলে ফট করে কিছু বলতে যাবেন না। আমরা যে নবীর উম্মত, তার নাম হলো মুহাম্মদ সাল্লাম, ক্লিয়ার? আচ্ছা, মুহাম্মদ সাল্লামের পরিচয়টা কি সেটা শুনে নিন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে বাপেরা, জোরে বলুন একটু। কুরাইশ। কুরাইশটা কে শুনে নিন, কুরাইশটা কে? নবীর বংশ যারা বলেন, সাবধান, সাবধান, নবীর বংশ বলতে গেলে প্রমাণ করতে হবে নবীর বংশ, মুখে বললে হবে না আমি নবীর আওলাদে রসুল, বলতে গেলে না নসব ধরে প্রমাণ করতে হবে, আবেগে বলে ফেললে হবে না আমি নবীর বংশ। কুরাইশ বংশ আলাদা, নবীর বংশ আলাদা। সাবধান, কুরাইশটা এসেছে ফিহির থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত, আর মুহাম্মদ সাল্লামের চারটে কন্যা ছিল, পুত্র সন্তান ছিল না, চারটে কন্যা সন্তান ছিল, বুঝলেন? ওই জন্য বংশ প্রমাণ করতে গেলে না খালি মুখে বললে হবে না আমি নবীর বংশ, আর আমাও নবীর বংশ, আপনারাও সব নবীর বংশ,
আদম আদম আলাইহিস সালাম নবী ছিল না? এ বাবা বলো না, তা আমরা সব আদমের সন্তান তো? আপনারা সব নবীর সন্তান, সব আদম নবীর সন্তান, সব আদম নবীর সন্তান বলে দিলাম আজকে। আর একদম বাস্তব কথা, আদম নবী নবী ছিলেন, আদম আসাল্লাম নবী ছিলেন, আমরা হলাম তার সন্তান, আমরা প্রত্যেকেই নবী আদম আসাল্লামের সন্তান, আমরা প্রত্যেকে নবীর সন্তান। প্যাঁচ দিয়ে দিলে না খোলা মুশকিল হয়ে যাবে। নবীর বংশ, নবীর বংশ বলতে গেলে তা প্রমাণ করতে হবে। চলে, আমি কোরআনের মুফাসসির নই, আনা লাইসা বি মুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন, আমি কোরআনের একজন ছাত্র, মৌলবি বুঝতে হয়। চলো, কোরআনের পরিচয় কি? এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরাম, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার, কত বললাম বাপ, এগুলো মনে রাখবেন, এই ডেট গুলো জানে না অনেকে, 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা পড়ো পড়ো পড়ো। আর এখন আমাদের তো পড়া পড়াশোনার কোনো বালাই নেই, ক্যাসেট শুনে বক্তা, চাঁদা তোলা বক্তা, সব বক্তা, একটু পড়াশোনা করতে হয়। আজকের মেজাজটা গরম হতো না গো বাপ, এই খুব দুঃখ লাগলো আজকের কথাটা, ওইরকম মানুষের মুখ থেকে এইরকম ভাষা বেরোবে এটা আমি ভাবতে পারি না, এইরকম ভাবতে পারি না, লজ্জা করা উচিত। তাহলে আপনাদের কথা হচ্ছে কি, সকলে ডাকে শুনেছি, গাছপালা তরুলতা আল্লাহকে ডাকে, কিন্তু আমরা চোখে দেখি নি। এই চোখে দেখার জন্য একটা চোখ লাগে, চোখে দেখার জন্য একটা চোখ লাগে, সেই চোখটার নাম হলো বাতিনি চোখ। সেই চোখ আল্লাহ কাদের দিয়েছে? নবীদের দিয়েছে, আর খাঁটি মোমেন বান্দাদের দিয়েছে, যাকে ওলি বলে, ওলি 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 ওলি, খাঁটি ওলিদেরকে আল্লাহ এই চোখ দিয়েছে। এই জন্য কারামতুল আউলিয়ায় হাক্কুন, ওলিদের কারামতটা হক। নবীদের মাধ্যমে আল্লাহ পাক যত কিছু শিখিয়ে দেখিয়েছে সেগুলো হলো মুজিজা। এরকম একজন চোখ লালক পশ্চিম বাংলায় আছে, নাম হলো আমার মুজাদ্দিদুজ্জামান, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে, তার পাঁচটা আওলাদ খুব আল্লাহর ওলি ছিলেন এবং খুব জবরদস্ত আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, মনে রাখবেন। দাদা হুজুর কেবলা সম্পর্কে কেউ যদি কোনো মন্তব্য করে, পাঁচ হুজুর কেবলা সম্পর্কে কেউ যদি মন্তব্য করে, দক্ষিণ চব্বিশ পরগনায় আব্দুল্লাহ ইল মারুফ মরেনি, বেঁচে আছে, জবাব কাকে দিতে হয় ভালো রকম জানে, খবরদার নয়। আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তিনি ছিলেন একজন যোগ্য আলেম, সুবহানাল্লাহ বলেন, যোগ্য আলেম এবং আল্লাহর অলি, শুধু অলি ছিলেন না, যোগ্য আলেম ছিলেন। আর জামানায়, তার জামানায় তিনি একজন শ্রেষ্ঠতম আলেম ছিলেন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে পড়াশোনা করেছি, গবেষণা করেছি, তারপরে কথাগুলো বলছি, শুনে রেখে দিন। আল্লাহর নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসাক্তুম বিগিবা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি, আল্লাহর নবী বলে গেছেন কি, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, কোরআন আর হাদিস রেখে যাচ্ছি, কতদিন তোরা এই দুটো আঁকড়ে ধরবি, কতদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আজ মুসলমান আমরা কি করেছি, কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, কোরআন হাদিসের ওয়াজ না করে, কোরআন হাদিসের আলোচনা না করে, আমরা নিজের পপুলারিটি বাড়ানোর জন্য, নিজের ক্যারিয়ার বাড়ানোর জন্য ওয়াজ শুরু করেছি। এই জন্য হয়ে গেছে কি, বক্তায় বক্তায় মারামারি আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি। এই জন্য বাপদের বলে যাচ্ছি, যেখানে ওয়াজ শুনতে যাবেন, যেখানে জলসা দেবেন, আজ আপনাদের বলে যাচ্ছি, বক্তাকে বলে দেবেন কোরআনের আলোচনা করো, হাদিসের আলোচনা করো, আওড়া ফাওড়া আলোচনা করে এর গোঁজা মারা ওর কাঠি মারা ওয়াজ করো না, তাতে করে মানুষের মধ্যে দ্বন্দ্বগোল তৈরি হবে, ঠিক না বেঠিক? আজ আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, এই দক্ষিণ চব্বিশ পরগনার জমিনে যোগ্য যোগ্য আলেম আছে, অনেক আলেম বিদায় নিয়ে চলে গেছে, যোগ্য যোগ্য আলেম আছে এই দক্ষিণ চব্বিশ পরগনায়, তোমার হচ্ছে আলেমদের তো চেনো না, আছে আলেমদের নিয়ে ওয়াজ করো না, বাকুয়াস, কিচ্ছু জানে না, মূর্খ, লেখাপড়া জানে না,
তাদেরকে নিয়ে গলা টোন দিয়ে তোমরা ওয়াজ করাও। মনে রেখো বাপ, বাস্তব কথা বলে গেলাম আজকে। যোগ্য আলেমদেরকে নিয়ে কোরআন হাদিস শোনার চেষ্টা করুন, কিছু শেখার চেষ্টা করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, সহ্য কর এবার, তুই সহ্য কর, ক্ষমতা থাকে। ডাটা ছেলে মারা এলে কটা কাপন? তিনটে। কটা? তিনটে। আর মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা। তাহলে ব্যাটা ছেলে মারা গেলে তিনটে, মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা, একটা হিজড়ে মারা গেলে কটা? কত দেবো ভাই? হিজড়ে মারা গেলে কটা? তিনটে দেবে না পাঁচটা দেবে না পাঁচ আর তিন আটটা দেবে না ন্যাংটো করে দিয়ে দেবে? খুঁজে পাবে না। এই জন্য আলেমদের দরকার গো বাপ। মুক্তি হতে গেলে লেখাপড়া করতে হয়, পড়াশোনা করতে হয়। চুরি চামারি টুকলি করে লেখাপড়া করলে, চুরি চামারি টুকলি করা লেখাপড়া, টুকলি করা লেখাপড়া বসে। হ্যাঁ হ্যাঁ, ওই মাদ্রাসার পেচ্ছাপখানে পায়খানায় সব ওই পরীক্ষার সময়, সেন্টার পরীক্ষার সময় আছে গো বাপ। আমার স্কুলে তো সেন্টার পড়ে, আমার স্কুলে তো সেন্টার পড়ে। এবার আমি একদিন স্কুল টিচার বলে, স্কুল টিচার বলছি, গর্ব করে বলছি, আল্লাহ শুকর তুমি স্কুল টিচার হতে পারো নি। তোমার যদি ঘৃণা লাগে, তুমি তো অনেক কিছু বলবে, যে যেটা সে সেটাই বললে তার কাছে অহংকার হয়, কোনোদিন নয়, আল্লাহ শুকরিয়া আদায় হয়। তো আমার স্কুল উচ্চ মাধ্যমিক, তো এই সেন্টার পড়ে গো বাপ, মাধ্যমিকে আলেম ফাজেলের সেন্টার পড়ে। ও আল্লাহ, পেচ্ছাপখানায় পায়খানায়, পেচ্ছাপখানায় পায়খানায় টুকলি পড়ে আছে, টুকলি। সে কিসের টুকলি? কোরআনের লেখা, হাদিস লেখা, সেই সব টুকলি গুলো ফেলে চলে এসছে। ওরাই আবার দুদিন পরে বক্তা হবে, আলেম হবে। ছি, বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। ওই জন্য কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করতে হয়, চিন্তা ভাবনা করতে হয় বাপ। চলো।